দিস ভিডিও ব্রট টু ইউ বাই এমবাজার। নমস্কার, জিও বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একটা গল্প বলার দিন যেখানে আমরা প্রত্যেক দিনই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আড্ডা দিতে বসি, আজও তাদের নিয়েই বসেছি। কিন্তু একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে আমরা কখনো ভেবে দেখি না, অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে চাই কারণ তাদের আমরা দেখতে পাই, কিন্তু যাদের আমরা দেখতে পাই না তারা আমাদের কতটা মোটিভেটেড করে। মানে আমি এক্ষেত্রে বলছি আরজেদের কথা, যাদের হয়তো আমরা দেখতে পাই না কিন্তু প্রত্যেক দিন সকালে বিকেলে তারা আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়। আর কেন আজকে এই কথা বলছি, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অবগত, কন্টেন্ট টিজার থেকে ট্রেলার প্রত্যেকটাই সবই রিলিজ করে গেছে এবং সারা ফেলেছে, প্রতিবারই তাই ফেলে। আর এই মুহূর্তে কণ্ঠ থেকে আজকে আমাদের সাথে আছে শিবপ্রসাদ দা এবং পাওলি দি, জনকে আমরা সঙ্গে পেয়ে গেছি। দাদা, প্রত্যেকবারই তোমাদের মানুষের অনুভব নিয়ে ছবি করা, এই ছবিটা নিয়ে আমি প্রথমেই জানতে চাইবো, ছবি ইউএসপি কী নয়, কীভাবে ভাবনাটা এলো? এটা আমরা ওই একটি বেসরকারি চ্যানেলে চাকরি করতাম, সেখানে আমাদের সঙ্গে আলাপ হয় একজন ভদ্রলোকের, তার নাম বিভূতি চক্রবর্তী। তার জীবনে শব্দযন্ত্র চলে গিয়েছিল, তো সে মানে শব্দযন্ত্র চলে যাওয়ার পর উনি নিজের জীবনে আবার কীভাবে ফেরত আসেন সেটাই ছিল তার গল্প আর কি। অনুষ্ঠানের নাম ছিল আলোয় ফেরা। এরকম অসংখ্য মানুষ এসেছিল, কারুর জীবনে হয়তো এমন হয়েছে তার কোনো সময় হয়তো দুটো পা নেই, তারপর সে কীভাবে নিজের জীবনে ফেরত এসছে। এই যে ইন্সপিরেশন পাওয়ার মতো অনুপ্রেরণা জাগায় যে সমস্ত জীবনের গল্প, তো সেখানে বিভূতিবাবুর ওই গল্পটা আমাদেরকে খুবই আলোড়ন তুলেছিল আমাদের ভাবনায় আর কি। তখন আমাদের মনে হয়েছিল যদি এটাকে নিয়ে সিনেমা করা যায়। এবং প্রথমেই প্রশ্ন উঠেছিল যে এই যে গলা বা শব্দযন্ত্র চলে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি পেইনফুল কার ক্ষেত্রে হতে পারে, তখন সেটা মনে হয়েছিল যে রেডিও অ্যাঙ্কার যদি হয়, সে আর যে যদি হয়। ছোটোবেলার থেকে একটা অদ্ভুত একটা রোম্যান্স তৈরি আছে এই প্রফেশনটার প্রতি আর কি। ছোটোবেলায় যখন টেলিভিশনের ততটা প্রচলন ছিল না, আমরা যখন ছোটোবেলায় আমরা রেডিওটা শুনতাম, এখনও শুনি, এখনও ওই রেডিওর কিন্তু মানে বিভিন্ন ফর্মে এখনও হয়তো গাড়িতে অনেক বেশি শোনা হয় কিংবা মোবাইলে শোনা হয়, আগে হয়তো বড় ওই বড় যে পুরনো দিনের যে রেডিও থাকতো তাতে শোনা হতো, কিন্তু ওই জায়গাটা প্রথমে রেডিও নাটক থেকে আরম্ভ করে, রেডিও অ্যাঙ্কার থেকে আরম্ভ করে, কখনো বড়লিনের সংসার থেকে আরম্ভ করে, শনিবারের বারবেলা যেরকম হতো আর কি, নানা রকম সমস্ত এই রেডিওর প্রোগ্রামগুলো, মহালয়া, তারপরে পরবর্তীকালে রেডিও নাটক, কখনো রুদ্রপ্রসাদ সেনগুপ্তের গলা, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের গলা, আমরা জগন্নাথ বসু, উর্মিমালা বসু, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, এদের প্রত্যেকের গলার যে রোমাঞ্চ তুলেছে আমাদের জীবনে, মনে হয়েছিল যে এমন যদি একটা তৈরি করা যায় যে এরকম একজন রেডিও আরজে এবং তার স্ত্রী, সেও বাচিক শিল্পী, তাদের জীবনের গল্প যদি এটা হয় তাহলে কীরকম হবে, এটাই ছিল মূল অনুপ্রেরণা। একজন মানুষের যখন জীবনে সে মনে করছে সবটা শেষ, তখন তার অনুপ্রেরণা হয়ে আসে তার সহধর্মিনী, সেই ভূমিকায় অভিনয় করেছে পাওলিদি। পাওলিদি, জানতে চাইবো তোমার অভিজ্ঞতা। ভীষণই সুন্দর একটা, মানে যেরকম ইন্সপায়ারিং মোটিভেটিং একটা গল্প। তো আমার অভিজ্ঞতা বলতে, মানে সত্যি কথা বলতে গেলে, এটা ফার্স্ট কাজ আমার উইন্ডোজের সাথে, নন্দিতা দি শিবুদার সাথে ফার্স্ট কাজ, শিবুদা অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর হিসেবেও ফার্স্ট কাজ। তো সে কারণে ছবিটা ভীষণ স্পেশাল, আর বিশেষ করে এই ছবিটার গল্পটা যেরকম, যে মানে যখন একটা, মানে সবটাই সুন্দর যাচ্ছিল অর্জুন আর পিথার জীবনে, যখন একটা ক্রাইসিসের সম্মুখীন হয়, ক্যান্সার ধরা পড়ে, ট্রেলারে আছে সবটাই, তো সেখানে দাঁড়িয়ে যে একটা স্ত্রীর ভূমিকা, ওইরকম একটা পেশেন্টের স্ত্রী, মানে সেটা একটা মারাত্মক জায়গায় চলে যায়। বিশেষ করে আমি বলি যে এটা আরও কেন, এটা মানে আমরা যখন শুটিং করছি তার ঠিক আগে আমি এরকম কিছু পেশেন্টের স্ত্রীর সাথে মিট করেছিলাম, যে তখন জানতে পেরেছিলাম যে একজন একজন যে ক্যান্সারে আক্রান্ত, তার তো একটা লড়াই আছেই, তার একটা ফিজিক্যাল স্ট্রাগল আছে, মেন্টাল স্ট্রাগল আছে, কিন্তু ভীষণ কঠিন হচ্ছে তার মানে মানে ফ্যামিলির যারা আছে, বিশেষ করে স্ত্রী, তার সব থেকে কাছের যে মানুষ, যত রাগ, ঘৃণা, হেট্রেড, সব কিছু, সব রকম এক্সপ্রেশন চলে আসে আর কি স্ত্রীর উপর, কারণ বাইরের মানুষের কাছে সে আর কি
সে এক্সপ্রেস করতে পারে না। আর একজন শিল্পী, মানে বিশেষ করে যে বাহ্যিক শিল্পী অর্জুন, যে সেটা আর যে তার যখন কণ্ঠস্বরটা চলে যায়, সে মানে প্রথম ওই 3-4 মাস এই পেশেন্টদের যেটা হয় যে যতক্ষণ না সে স্পিচ থেরাপিটা শিখছে তার কোনো কথাই বোঝা যায় না, মানে বোঝা খুবই কঠিন সেরকম একটা জায়গায়, তো তখন যা স্ত্রীও তার কথা বুঝতে পারছে না, সো দ্যাটস ভেরি ফ্রাস্ট্রেটিং ফর দ্য পেশেন্ট। সো কী হয় যে পৃথার ক্ষেত্রে যেটা হয়েছিল পুরোটাই অবজর্ব করতে করতে যায় যত রকম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্যালেন্সিং দ্য ফ্যামিলি আর কাজ, নিজেও সে একজন বাহ্যিক শিল্পী, সেটা আরেকটা ধরনের প্রেশার। তো আমার মনে হয় পৃথা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স আই এভার প্লেড, বিউটিফুল ক্যারেক্টার, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টরস ফর গিভিং মি দিস অপরচুনিটি। আমি ব্যক্তিগতভাবে খুব ইগার এই ছবিটা কবে রিলিজ করবে, মানে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো, এরকম একটা বিষয়। পাবলিদি তোমার কাছে আসবো, শিবদাকে যেমন আমরা দেখি, চরিত্রেও দেখি, ছবি বানানোর ক্ষেত্রেও দেখি, খুব খুব টাচি, খুব নরম, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিচালক হিসাবে সে কেমন? ভীষণই ভীষণ কড়া, না একেবারেই না, না না না, আমি জানি না কেন সবাই এক কথা বলছে জানো তোমার সম্বন্ধে, না নরম, কঠিন, সরল সব কিছুই না, মানে পরিচালক যেমন হওয়া দরকার শিবপ্রসাদ মুখার্জি ঠিক তেমনই। আর এইরকম একটা মানে সাবজেক্ট, একটা টাচি সাবজেক্টটা বলতে পারি আমি, এরকম একটা সাবজেক্ট সিলেকশন, লেখা তৈরি করা, ভাবনা থেকে শুরু করে রিসার্চ করা, অনেকগুলো বছরের ওদের রিসার্চ ইনফ্যাক্ট নন্দিতা দি আর শিবুদার এই সাবজেক্টটা নিয়ে। শিবুদা, এই যে থেরাপিটা তুমি এখানে দেখিয়েছো, এটা অনেকেই এখনও অবধি জানেন না যে এরকম কোনো থেরাপি হয়, তো এটা তোমাকে ধাতস্থ করতে কতটা সময় লেগেছে? তার কারণ আমাদের কাছেও তো জানা ছিল না যে ইসোফিক্যাল ভয়েসে কথা বলা যায়, শব্দযন্ত্র চলে যাওয়ার পরও যে কীভাবে নিজেদের জীবনের মূল স্রোতে ফিরে আসা যায়, তো সেইটা যখন বিভিন্ন পেশেন্টদের সাথে মিট করেছি তখন আমরা জানতে পেরেছি যে খাদ্যনালী দিয়ে কথা বলা যায়, এবং তারপর পরবর্তীকালে ইলেকট্রো ল্যারিংস, একটা আর্টিফিশিয়াল ল্যারিংস আছে যেটা দিয়ে কথা বলা যায়। এবং যখন ওইটা দেখছি তখন সবাই মানে সত্যি এই এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত নয় যে এভাবেও কথা বলা যায়। এই প্রথম তুমি মানে জয়াদির সঙ্গে কি প্রথমবার কাজ, এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো, ইনফ্যাক্ট এই ছবিতে অনেকগুলোই প্রথমবার, ভীষণ ভালো জয়ার সঙ্গে। আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু সিকোয়েন্স রয়েছে আর আশা করি দর্শকের ভালো লাগবে। প্রত্যেকটা গান ইতিমধ্যেই সারা ফেলেছে, গান নিয়ে কি বলবে? উইন্ডোজের আমি বলবো যে সমস্ত সঙ্গীত পরিচালকরা আমাদের সাথে কাজ করেন তারা তাদের বেস্টটা অলওয়েজ আমাদের জন্য দিয়ে থাকেন, সেটা আমি বলবো, আমরা ভীষণ ব্লেসড এবং আমরা ভীষণ লাকি। সেটা অরিন্দ চট্টোপাধ্যায় যখন অলিক সুখে কাজ করেছেন রাজ্যায় যে গানটা পেয়েছিলাম সেটা বেস্ট লিরিক্স উনি পেয়েছিলেন, পরবর্তীকালে বেলা শেষের গান পেয়েছি ওভাবে কেন, কিংবা শেষবেলায় কি আমাদের ঠাকুর যে গানটা ছিল, পরবর্তীকালে যখন প্রাক্তন হয়েছে তুমি যাকে ভালোবাসো বছরের সেরা ছিল, তারপরে বছর প্রজাপতি বিস্কুট হয়েছে কি, সেখানে প্রসেনের যে গানটা ছিল সেই গানটা, তারপরে আগের বছরে হামির গোটা অ্যালবাম সেটা সাংঘাতিকভাবে জনপ্রিয় হয়েছে, এমনকি রসগোল্লা আমাদের প্রোডাকশনের সিনেমা ছিল টাপুর টুপুর যে গানটা ছিল সেটাও, এই বছরে আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কণ্ঠ এবছরের অন্যতম একটা সেরা অ্যালবাম, এবং সেটা পরবর্তীকালে আরও যে গানগুলো 3টে গান আরও আসা বাকি আছে, তো সেটা আমার মনে হয় দর্শকরা সেটা পেলে, দেখতে পেলে বা শুনতে পেলে তাদেরও মনে হবে। ছবির শুটিং স্পট সম্পর্কে জানতে, মানে কোথায় কোথায় শুটিং হয়েছে ছবি? কলকাতার মধ্যেই পুরোটা শুটিং। অনেক রেডিও স্টেশন দেখানো হয়েছে আলাদা আলাদা করে, সেটা কি নির্দিষ্ট কোনো রেডিও স্টেশনে নাকি বিভিন্ন রেডিও স্টেশন? মূলত আমার বন্ধু যেহেতু জিমি এবং জিমির জীবনের অনেক ঘটনাও সিনেমাতে রয়েছে, 91.9 যে রেডিও স্টেশন রয়েছে ওটাতেই মূলত আমরা কাজ করেছি। ওটার একটা ভীষণ সুন্দর একটা জিনিস আছে, 91.9 যে আমরা দুটো কারণে পছন্দ হয়েছিল, একটা হচ্ছে যে
ওই আর্জের যে ঘরটা আছে সেখান থেকে সানসেটটা দেখা যায়। তো ওইটা একটা শটও আছে যেখানে আলোতে আলোতে ঢাকার গানের রেফারেন্স আছে ট্রেলারে, আমি গিয়ে জানলায় আমার হাতটা এসে পড়ে। তো ওইটা ওটা ওইটাকে একটা পছন্দ করা। আর 91.9-এর যে ওই মূল যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের ছাদ থেকে বিশাল ছাদ, তো সেই পার্ক স্ট্রিটের ওপর বিশাল ছাদ, সেখান থেকে শুটিং হয়েছিল। তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো, যখন প্রথম ছবির প্রস্তাবটা পেলে তখন কি মনে হলো, মানে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে প্রথম কাজ কি মনে হলো, মানে সেই এক্সপেরিয়েন্সটা? অবভিয়াসলি ভীষণ আনন্দ হয়েছিল। আর আমি ঠিক এখন যেখানে বসে আছি ঠিক সেখানে বসেই আমার ফার্স্ট স্ক্রিপ্ট নারেশন হয়েছিল। আর শিবুদা ওখানে বসেছিল হাঁটু গেড়ে বসে মাটিতে, একদম অসাধারণ একটা নারেশন, ওয়ান অফ দ্য বেস্ট নারেশন আই হ্যাভ হার্ড ইন মাই এন্টায়ার লাইফ টিল নাও। সো এত ভালো লেগেছিল গল্পটা তখনই, মানে একটা হয় না একটা পড়ার মধ্যে একটা ভালোবেসে ফেলার ব্যাপার থাকে। সো আমার গল্পটাও এত ভালো লেগেছিল, চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্র। আচ্ছা এইখানে একটা জিনিস আমি মেনশন করবো যে নন্দিতা দি শিবুদার ছবিতে চরিত্রগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যেটা প্রত্যেকটা চরিত্রর একটা নিজস্ব জায়গা থাকে, একটা নিজস্ব কি বলবো লুক অ্যান্ড ফিল থাকে। আর খুব স্ট্রং অ্যাক্টার্সদের কাস্ট করে সবসময়, যার জন্য গল্প আর চরিত্রগুলো এমনভাবে মিলেমিশে যায়, এত ভালো পারফরমেন্স ওভারঅল। আর সেটা এই মানে যখন নারেশনটা শুনলাম আমার মনে হলো যে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা চরিত্র কে কোনটা করবে, সো ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। একেবারেই অসম্ভব স্পর্শকাতর সব বিষয় নিয়ে শিবদা তো প্রত্যেকবার, শিবদানন্দিতাদির যৌথ প্রয়াসে অসম্ভব সুন্দর সুন্দর আমরা মানে উপহার পাই প্রত্যেক বছর। এবছরও সেরা ছবি হতে চলেছে কণ্ঠ আমার, আমার তো তাই মনে হয়। আমরা আরও আরও যারা রয়েছে তাদেরকে হয়তো মিস করলাম, কিন্তু আজকে দুজনে আমাদের সাথে আছে, দর্শকদের কি বলবো, আস্তে আস্তে অনেকে আসবে সব, হ্যাঁ একদমই, মানে এই ব্যাপারটা বললে না যে তোমাকে যা খেতে চাও সেইভাবে অনেকটা সেই চিন্ময় রায়ের মতো জায়গাটা ইচ্ছে হচ্ছে। চিন্ময় রায় সেই যে এতে বলেছিল না বসন্ত বিলাপে, একবার বলো উত্তম কুমার, তা আমি বলবো একবার বলো সুপারহিট, একবার বলো সুপারহিট হবে, একবার বলো বলো না একবার বলো, আমি অসংখ্যবার বলছি সুপারহিট হবে। আমি জানতে চাইবো দর্শকদের কি বলবে, মানে 10 তারিখ আর হাতে গোনা কয়েকদিন কি বলবে? শুনুন ভোটের সময় একদম, মানে আমি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু ভোটের সময় মানে একদম অন্যান্য জায়গায় একদম যাবেন না, বেড়াতে একদম যাবেন না, ভোটটা তো একদিন, হ্যাঁ আর কোথাও যাবেন না, এদিক ওদিক কোথাও যাবেন না, একদম ঠিক করে রাখবেন বাড়ির সবাইকে নিয়ে একদম কণ্ঠ দেখতে আসবেন কিন্তু, হ্যাঁ। আর ভোট মানেই বৃহত্তর গণতন্ত্রের ভোট, কণ্ঠস্বর জোরালো করতে হবে, কণ্ঠ দেখতে হবে, কণ্ঠ দেখবেন তারপরে ভোট দিতে যাবেন। 10ই মে মুক্তি পাচ্ছে কণ্ঠ। এরকম কথোপকথন, নতুনত্ব কিছু তো চলতেই থাকবে, আমরা প্রতিবারই নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দিস ভিডিও ব্রট টু ইউ বাই এমবাজার। ক্যামেরায় সুজয় ব্যানার্জির সাথে আরাত্রিকাদের রিপোর্ট, জিও বাংলা।